সিসিটিভির ফুটেজে ধরা পড়ল বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সেই ঘটনা। কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের অংশ নেন দুই ব্যক্তি। সিসিটিভির ফুটেজে দেখা যায়, শুক্রবার দিবাগত রাত দুইটার পরপর দুইজন পিঠে ব্যাগ নিয়ে এসে মই বেয়ে উঠে পড়ে ভাস্কর্য বেদির উপর। এরপর ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভাঙচুর করে। ভাঙচুর শেষে তারা নিরাপদে চলে যায়। পুলিশ শহরের বেশ কয়েকটি সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে। পুলিশের সূত্রের খবরে যে দুজন এই ভাঙচুরে অংশ নিয়েছেন তাদের ইতিমধ্যেই শনাক্ত করা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রেখেছে বেশ কয়েকজনকে। এদিকে আজ রবিবার জেলা বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভা আহ্বান করা হয়েছে। সেখানে সংবাদ সম্মেলনে সর্বশেষ অবস্থা জানানো হবে। সেই সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ, খুলনা রেঞ্জের অতিরিক্ত DIG নাহিদুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। কুষ্টিয়ার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে দুজনকে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের একটি সূত্র বলছে, ঘটনায় জড়িত দুজনই শহরের একটি মাদ্রাসার ছাত্র। আজ রবিবার দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপার প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবেন। সিসিটিভির ফুটেজে দেখা যায়, শুক্রবার রাত 2:16 দুই যুবক মই বেয়ে নির্মাণাধীন ভাস্কর্যের উপরে উঠে শক্ত কিছু দিয়ে ভাস্কর্য ভাঙচুর করে। কয়েক সেকেন্ডের ভাঙচুর শেষে তারা মই বেয়ে নিচে নেমে নির্বিঘ্নে চলে যায়। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর কুষ্টিয়া শহরে জেলা বিএনপির কার্যালয়ে দফায় দফায় ভাঙচুর এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার ছবি তুলতে গিয়ে দুজন গণমাধ্যম কর্মীও গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরে সহ কুষ্টিয়া শহরে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ায় জেলা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুষ্টিয়ার পুলিশ সুপার SM তানবীর আরাফাত জানান, সিসিটিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই ভালো খবর দেওয়া হবে। বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এবার ফাঁকা গুলি। কুষ্টিয়া শহরে ভাঙচুর হওয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের সামনে মাইক্রো বাসে করে এসে ফাঁকা গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। শনিবার 5 ডিসেম্বর সন্ধ্যা 7:30 দিকে শহরের 5 রাস্তা মোড়ে বঙ্গবন্ধু নির্মাণাধীন ভাস্কর্যের সামনে গুলির এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক মাকসিদুর জানান, বেলা 3টার দিকে তিনি ভাস্কর্যের সামনে পেশাগত দায়িত্বে আসেন। সন্ধ্যা 7:30 দিকে সেখানে একটি নোহা গাড়ি আসে। ওই গাড়ির ভেতর থেকে ফাঁকা গুলি ছোড়া হয়। গাড়িটিতে কোনো নম্বর প্লেট ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC আবুল কালাম জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার 4 ডিসেম্বর রাতে কোনো এক সময় ভাস্কর্যের মুখ এবং হাতের অংশ ভেঙে ফেলে তারা। 2003 সালে শহরের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে এখানে জাতীয় ফুল শাপলার একটি ভাস্কর্য নির্মাণ করে কুষ্টিয়া পৌরসভা। এরপর থেকে এটি শাপলা চত্বর হিসেবে পরিচিত। ভাস্কর্য ইস্যুতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উগ্রপন্থীদের উপর নজরদারি। দেশে চলমান ভাস্কর্য ইস্যু নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এই ইস্যুকে কেন্দ্র করে উগ্রপন্থী মৌলবাদী গোষ্ঠী দেশে অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এজন্য সারাদেশে উগ্রপন্থীদের উপর নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে রাজধানী ঢাকা সহ সারাদেশে যেখানে যেখানে ভাস্কর্য রয়েছে সেই এলাকায় ভাস্কর্য কেন্দ্রিক নিরাপত্তা বাড়ানো হয়েছে। দেশের বিশেষ দুটি গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে কাজ করছে। পুলিশ সদর দপ্তর বলেছে, যারা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে আমরা তাদের নজরদারি করছি। এজন্য রাজধানী ঢাকা সহ সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সাধারণ ধর্ম প্রাণ মুসল্লিদের প্রতি আহ্বান জানাই। কেউ যেন স্বার্থান্বেষী কোনো গোষ্ঠীর উস্কানিতে ফাঁদে পা না দেয়। কেউ উস্কানিতে ফাঁদে পা দিলে আইন শৃঙ্খলার পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্প্রতি রাজধানীর শনির আখড়া এলাকায় সড়কে জাতির জনক বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর জের ধরেই বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ যে কোনো ধরনের প্রতিকৃতি স্থাপনে বিরোধিতা করে তা প্রতিহতের ডাক দেন মামুনুল হক। এরপর থেকেই আলেমদের একাংশ একযোগে ভাস্কর্য ইস্যু নিয়ে মাঠে নামে। দ্রুততম সময়ের মধ্যে ভাস্কর্য ইস্যু সমাধান হবে বললেন ধর্ম প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে চলমান রাজনৈতিক সমস্যার সমাধান দ্রুততম সময়ের মধ্যে করা হবে বলে জানিয়েছে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। শনিবার 5 ডিসেম্বর দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলনের কক্ষে মতবিনিময় সভায় আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান ভাস্কর্য নির্মাণ প্রসঙ্গে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। কোনো ধরনের সাম্প্রদায়িকতা নিয়ে বাংলাদেশের সরকার কাজ করে না। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এই সমস্যায় সুষ্ঠু সমাধান করে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনের সাধারণ সম্পাদক সহ অনেকেই। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।